সে সমগ্র দেখে, সমগ্র দেশের জনতায় এটা কথাই জানিব বিচারি আছে, কেন্দ্রীয় সরকারের পৰা, বিজেপির পৰা আর দেশের মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরের পৰা আদানি কোম্পানিত 20,000 কোটি টাকা করপ্রাহ 2014 সনের আগত নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর বিজেপিয়ে ভারতের রাইজক কথা দিছিল মূল্যবৃদ্ধি রোধ করিম। দেশের জনতায় জানিব বিচারিছে 2023 সন হল মূল্যবৃদ্ধি রোধ তো দূরের কথা, মোদী ডাঙরিয়ার শাসনকালত মূল্যবৃদ্ধি আকাশলঙ্গী হব ধরেছে। রাজ্যের জনতায় জানিব বিচারি আছে 16 সনত বিজেপিয়ে অসমের রাজ্যক কৈছিল কংগ্রেসে করিব নোৱাৰাকৈ কাম করিম, তারপিছতো রাজ্যের জনতায় বিজেপি সরকারের আশা করার ধরনের একু পোৱা নাই। যা বানপানী হয়ে গেল, মীনপালক সকলে ক্ষতিগ্রস্ত, মীনপালক সকলে একো ক্ষতিপূরণ পোৱা নাই, ক্ষতিগ্রস্ত কৃষক সকলে একো ক্ষতিপূরণ পোৱা নাই। সেই কারণে মীনপালক সকলে, কৃষক সকলে রাজ্য সরকারের পৰা জানিব বিচারি আছে যে আমি কেতিয়া ক্ষতিপূরণ পাম। আজি রাজ্যখনের রোগী সকলে যেতিয়া বিভিন্ন দরব খাবলগা হয়েছে, সেই দরবর দিনের পিছত দিন মূল্যবৃদ্ধি হব ধরেছে। হসপিটালত যাওয়ার লগেলগে রোগী সকলের চিকিৎসার যেখানে আনুষঙ্গিক দিক সকল দিকতে খরচ বাড়িছে, জিয়াই থাকাত কষ্ট পাইছে। এনেকুৱা এশ এটা প্রশ্ন কেন্দ্রীয় আর রাজ্য সরকার বিজেপিক দেশের আর রাজ্যের জনতায় করেছে। ঠিক সেই সময়ত বিজেপিয়ে ষড়যন্ত্র করেছে কংগ্রেস দলক লৈ যাতে বিভিন্ন বা বাতৰি চলে, মূল বিষয়সমূহ যাতে তলত পড়ে, তার কারণে বিভিন্ন ষড়যন্ত্রত লিপ্ত হয়েছে। আর আমি কংগ্রেস দলের পর সংবাদ মাধ্যমের প্রতি অনুরোধ জানাইছো যে দেশের জনতার যেখানি প্রশ্ন, সেই প্রশ্নখিনিও যাতে সংবাদ মাধ্যমে সরকারের আগত দাঙি ধরে, তার কারণে আপনাদের সজাগ হওয়া।